বিবাহ বিচ্ছেদ নিয়ে আজকেও আরও বেশ কিছু কথা বলতে চাচ্ছি। আরেকটা বিশেষ কারণ আছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে, সেটা হলো বাবা মার প্রভাব। সেটা ছেলের ক্ষেত্রেই হোক বা মেয়ের ক্ষেত্রেই হোক, ওনারা কিন্তু অনেক বেশি প্রভাবিত করে ফেলেন। দেখা গেল যে ছেলেকে ছেলের মা সারাক্ষণই বলতে থাকলো যে কি বউ বিয়া করছে, যেরকম বেয়াদব চোখে দেখে নাই, সারাদিন টেলিভিশন দেখে একটা কথা বললে দশটা কথা শোনায় দেয়, ব্লা 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 ব্লা। কি হচ্ছে, ছেলে কিন্তু আস্তে আস্তে ইনস্টিগেট হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আবার দেখা যাচ্ছে যে মেয়ের মা হয়তো বা মেয়েকে বলছে যে হ্যাঁ রে তোর জামাই তোর জন্য কি এমন করে গেছিলাম, আমার খালাতো বোনের বাসায় দেখছি তোর খালাতো বোন রেজে, হায় 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 ওর জামাই তো মাথাই করে রাখতেছে। হাসতে হাসতে কিন্তু মেয়ে ইনস্টিগেট হচ্ছে। তা আমি খালি বাবা মার মানে মা দুই পক্ষের মায়ের কথা বলছি, বাট এটা দুই পক্ষেরই আত্মীয় স্বজন দ্বারাই হতে পারে, যেটা স্বামী বা স্ত্রী এদেরকে প্রভাবিত করে। এবং সেই প্রভাবে কি হচ্ছে, প্রভাবে দুজনের মধ্যে একটা মারমুখী সম্পর্ক তৈরি হতে থাকে, এবং ওটা থেকেই কিন্তু একটা সময় রূপান্তরিত হয় কি বিবাহ বিচ্ছেদ। তা আমি যেটা বলবো যে স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রেই যে সংসারটা কার, সংসারটা কিন্তু আপনার এবং আপনার স্ত্রী। তাই এই যে আত্মীয় স্বজনদের, সেটা ইংলজ জাতীয়দের যারা, তাদের তারা কেন প্রভাবিত হবেন, কেন আপনাদের আপনাদের সবসময় মনে রাখতে হবে যে বিয়ের পরে কিন্তু ওই পাড়া প্রতিবেশীরা যেরকম আপনাদের পরিচিত, ওই ইংলজরাও ফ্যামিলির একটি অংশ কিন্তু দূরবর্তী। সত্যিকারের ফ্যামিলি কিন্তু আপনি এবং আপনার স্ত্রী, এবং এরপরে বাইরে যারা আছেন অবশ্যই তাদের প্রতি আপনাদের দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে, কিন্তু আপনাদের নিজস্ব ব্যাপারটুকু নিজেরা মিটিয়ে নেবেন, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নয়। এটা তো গেল একটা। আরেকটা ব্যাপার কিন্তু আছে, মহামারীর আকারে ছড়িয়ে পড়ছে বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ পরকীয়া। এই পরকীয়া কিন্তু একদিনে হয় নাই, এই পরকীয়ার পিছনেও কিন্তু আমি বলবো স্বামী স্ত্রী দুজনেরই বোকামি রয়েছে। কি ধরনের বোকামি, স্বামী দেখা যাচ্ছে যে কোনো না কোনো কারণে হ্যাঁ মানে স্ত্রীর উপর কথায় কথায় রেগে যাচ্ছে, রেগে গিয়ে কি হচ্ছে স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করছেন, গায়ে হাত তুলছেন, এবং এর ক্ষেত্রে আস্তে আস্তে হচ্ছে ওয়াইফটা একটা দুর্বল জায়গা একটা তৈরি হচ্ছে, যেখানে সে জানে সে খুব অসহায়, এবং সেই দুর্বলতার জায়গায় মলম লাগানোর যখন সুযোগ নিচ্ছে কে, তৃতীয় পক্ষ, যেখান থেকে কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে কি পরকীয়া। কিন্তু আবার স্বামীর ক্ষেত্রেও এটা আছে যে ওয়াইফ দেখা যাচ্ছে যে সারাদিন সারাক্ষণ জামাইকে সন্দেহ করতেই আছেন সত্যিকারের কিন্তু কোনো ব্যাপার নাই, অথবা যে কোনো একটা বিষয় নিয়ে ন্যাগিং করতেই থাকবেন। ন্যাগিং মানে হচ্ছে যে আমরা যেটা সোজা বাংলায় বলি দেন আসিলা, কেন করছিলা কেন করছিলা কেন করছিলা, এই করতে 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 স্বামী কিন্তু আস্তে আস্তে মাথার তার ছিঁড়ে যায়, আস্তে আস্তে সৃষ্টি হয় দূরত্বের। এবং পরবর্তীতে কী দেখা যায়, পরবর্তীতে দেখা যায় যে ওই হাজবেন্ডের ওই দূরত্বের ফলে তোমারটা কিছুই দেখবো না, তোমার দিকে চাইবো না, তোমার কথা শুনবো না, এরকম একটা ব্যাপারটি এই মুহূর্তে ঢুকে যাচ্ছে তৃতীয় পক্ষ। স্বামীকে হয়তো বলছে হায় হায় আপনার শার্টটা দেখে মনে হচ্ছে কেউ ইস্ত্রি করেনি, আপনি কি আজকে টিফিন এনেছেন, ওমা কেউ আপনাকে টিফিন দেয়নি। এই যে হালকা পাতলা করে কিন্তু তার সঙ্গে সুন্দর মধুর কথা বলে ঢুকছেন তৃতীয় পক্ষ, শুরু হচ্ছে পরকীয়া। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ভীষণ গর্ভায় আমি বলবো যে অবশ্যই অত্যন্ত দুঃখজনক ঘটনাগুলো, কিন্তু এগুলো থেকে কিছুটা হলেও দূরে থাকা যায়। এগুলো থেকে বিবাহ বিচ্ছেদ নামক শব্দটি কিন্তু তৈরি হচ্ছে, যেটা আমরা ইচ্ছে করলেই সরিয়ে দিতে পারি। কিভাবে, ওয়াইফকে আমি বলবো, হাজবেন্ডকে আমি বলবো, আপনাদের মতো যাই হোক না কেন, যার যার কর্তব্যবোধটা দায়িত্ববোধটা থেকে কিন্তু বিরত থাকবেন না, ওইটা কিন্তু আরেকটা পক্ষকে সুযোগ করে দেয়। নাম্বার ওয়ান। নাম্বার টু, যে কোনো কারণে যে গায়ে হাত তোলা তিনি বলেন, চিল্লাচিল্লি বলেন, অকথ্য ভাষায় গালাগালি বলেন, সব কিছু কিন্তু কোনো একটা বিষয় মানুষকে উত্তেজিত করলেই ঘটে। একটা মানুষ চুপচাপ বসে আছে, আরেকজন যে ঠাস ঠাস করে কিন্তু তাকে পিটায় না, তাই না? তো এই যে ইনস্টিগেট করা, এই যে একটা যে মানুষটা যেটাতে প্রভোক করা বলি আমরা, যেটাকে তাকে উত্তেজিত করা দরকার নেই, আস্তে ধীরে ঠান্ডা মাথায় যখন অবস্থা বুঝে ব্যবস্থা তো নিলেই হয়, তাই না? এটা তো, এবং আমরা কি করছি, আমরা কিন্তু বোকামি করছি আমাদের নিজের, অনেকটা কি গাছের ডালে বসে সেই ডালতেই কোপাচ্ছি, কারণ আমরাই দুজন দুজনাকে না বুঝে দুজন দুজনাকে তোমার মুখ দেখতে চায় না, তোমার মুখ দেখতে চায় না, ঠিক আছে আমার কিচ্ছু লাগবে না বলে দুজন মনের মধ্যে দুঃখ নিয়ে বসে থাকলাম, আর বরফের ভাণ্ড নিয়ে ঢুকে গেল কে, তৃতীয় পক্ষ, এবং সেই সুযোগটা নিয়ে শুরু হয়ে গেল তথাকথিত পরকীয়া। যে পরকীয়া অত্যন্ত অত্যন্ত
অত্যন্ত দুঃখজনক বিবাহিত জীবনের জন্য এবং যা পরবর্তীতে ডেকে আনে বিবাহ বিচ্ছেদ। সবশেষে আরেকটা ব্যাপারও আছে যে মোহ, স্বামীকে আরও পাইতে হবে, আরও পাইতে হবে, এবং ওটা কি হচ্ছে স্ত্রীর উপর প্রেশারাইজ করা, স্ত্রী প্রয়োজনে গায়ে হাত তোলা যে টাকা ব্যবস্থা করো, তোমার বাবার তো অনেক টাকা আছে, তো তুমি কী করতেছো, যেতে পারতো না, আনতে পারতো না, তো এই যে প্রেশারাইজ করা, এই প্রেশার একদিন দুদিন তিন দিন চার দিন তারপরে থেকে দেখা যায় পরিণতিটি কিন্তু ডেকে আনে বিবাহ বিচ্ছেদ। কিন্তু যদি এই যা প্রত্যাশা এবং প্রাপ্তির যদি সমন্বয় ঘটানো যেত তাহলে কিন্তু সেটা হতো না, কিন্তু লোভ বা মোহ অন্ধ করে দেয় মানুষকে। ঠিক তেমনি ওয়াইফেরও আছে, হ্যাঁ পাশের বাসার তুমি যে চাকরি করো উনিও যে চাকরি করে, পাশের বাসার ওদের কী বিরাট একটা টেলিভিশন বা ও মোবাইলে গেছিলাম, কী দারুণ দারুণ লেটেস্ট ফার্নিচার দেখলাম, কই আমাদের তো এগুলো কিছুই নেই, আমাদের কোনো স্ট্যাটাস সিম্বলই নেই, তাহলে কেমনে থাকো, এভাবে এভাবে কি একটা জীবন চলে, এই যে আক্ষেপ এগুলো কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করছে, এবং সেখান থেকে এই মোহটা কিন্তু একটা ভয়ঙ্কর ভূমিকা পালন করছে বিবাহ বিচ্ছেদের জন্য। তো এই সব ক্ষেত্রে আমি বলবো যেটা, যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু এড়িয়ে যাওয়া যায় যদি স্বামী স্ত্রী দুজনে ওয়ান অন ওয়ান কথা বলে, যেটা অন্য কোনো তৃতীয় পক্ষ ঢুকতে পারবে না, যেটা অন্য তৃতীয় পক্ষ শুধু ঢোকাই নয় অন্য কোনো পক্ষের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না, এবং সবচেয়ে বড় কথা প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যদি একটু মিল রেখে কথাগুলো বলা যায় দেখা যাবে সুন্দর বোঝাপড়ার মাধ্যমেই কিন্তু স্বামী স্ত্রী তো ঝামেলা হবে, হবে না কেন, দুটো বাসন একসাথে থাকলে টোকাটুকি তো লাগে, সংসার জীবন তো আজীবনের জন্যই আমরা একসাথে থাকার জন্যই আসি, তাই না, তো সেক্ষেত্রে ঝামেলা হতেই পারে, কিন্তু দেখা যাবে এই বোঝাপড়ার মাধ্যমে কিন্তু অনেকাংশেই আমি বলবো ভুল বোঝাবুঝি অবসান হয়, এবং বিবাহ বিচ্ছেদ তো দূরের কথা, বিচ্ছেদ শব্দটাই আর ডিকশনারিতে কেন, বিবাহিত জীবনের মধ্যে ওই বাড়ির আশেপাশে আর গলির মধ্যে ঢোকার কথা স্বপ্নেও ভাববে না, যদি থাকে দুজনের প্রতি দুজনের নির্ভরতা, যদি থাকে যে হ্যাঁ আমাদের যতটুকু ঝামেলা হোক না কেন আমরা ক্যান 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 প্যাট 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 তেনাছেড়া 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 এগুলো করবো না, এবং আরেকটা জিনিস করবো না যে তোমারে বিয়ে করেই আমার জীবনটা নষ্ট হয়েছিল, আমার যে জীবনে তোমারে বিয়ে করার চেতে আমার কলা গাছের সাথে গলায় ধরে 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 ব্যাটার ছিল, অর্থাৎ কারো কোনো অক্ষমতা বা দুর্বল জায়গায় খোঁজাখুঁজি করবো না, তার চেয়ে বরং একটা ভালো লাগবে না কথা বলবো, বা কখনোই সন্তানদের সামনে নয়, ভালো যে কোনো কিছুই সেটা ভালো হোক মন্দ হোক বোঝাপড়াটা হবে, সন্তান যখন থাকবে না তখন, সেটা বাবু বাইরে গেলে হোক স্কুলে গেলে হোক অথবা ঘুমিয়ে পড়লে হোক, কিন্তু বোঝাপড়াটা কিন্তু দরকার আছে ঠান্ডা মাথায়, কখনোই একজন যখন কথা বলবে আরেকজন প্লিজ বাধা দেবেন না, দোহাই লাগে, এই বাধা দিয়েও কিন্তু অনেক বড় ভুল হয়, কোনো দরকার নেই, একটু 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 ধৈর্য, একটু ধৈর্য কিন্তু একটা সংসারকে প্রচণ্ডভাবে বাঁচিয়ে দেয় যে কোনো ধরনের বিশাল বড় একটা দুর্ঘটনার হাত থেকে, তাই আমি বলবো সুন্দর একটা বিবাহিত জীবন, বিবাহিত জীবন ভালোবাসা দিয়ে গড়া একটি জীবন, যে জীবনটা প্রত্যেকের কাছে হতে পারে ঈর্ষণীয় সেটা কিন্তু আপনারা দুজনেই তৈরি করতে পারেন, শুধু দরকার কি একটু বোঝাপড়া ধৈর্য এবং দুজনকে দুজনের সম্মান দেওয়া, একজন যখন কথা বলছি আরেকজন ঠিক আছে বল, এইটুকু করা, এটুকু করুন, দেখবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদের দিকে, এমন হতে পারে আপনাদের বাড়িতে আমিও বেড়াতে চলে আসতে পারি, যে আপনাদের বাসায় যাবো আমি দাওয়াত খেয়ে আসবো এবং বলবো দেখেছো ওদের যে যুগলটা তাদের দেখতে কার না ভালো লাগে, সো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর ওই যে একটা কথাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা আল্লাহর উপর সম্পূর্ণভাবে ছেড়ে দেবো, আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ আমি আপনি আমরা সবাই বের করবো তার সমাধান, শুধু হাল ছেড়ো না বন্ধু।